Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই সংসারটা আমারও মামুনি, এই সংসারের ভালো মন্দ নিয়ে আমাকেও ভাবতে হয়, আর গুগলিও এই সংসারেরই একজন সদস্য। আমি খুব ভালো করে বুঝে গেছি, সিমি দিদি যদি এই বাড়িতে থাকে তাহলে সব সময় চাইবে আমাদের মা মেয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে। আমি এসব চাইবো কেন? আরে আমি তো গুগলির ভালো চাই বলেই। একদম চুপ। তুমি গুগলির ভালো চাইলে গুগলির এত বড় ক্ষতিটা করতে পারতে না সিমি দিদি। দাদু ঠাম্মি, আপনারা জানেন সিমি দিদি গুগলিকে কি কি বলেছে? বলেছে আমি ওর নিজের মা নই, ওকে জন্ম দিইনি বলে ওকে সারাক্ষণ শাসন করি, কখনো ভালোবাসি না। আমি যদি ওর নিজের মা হতাম, ওকে জন্ম দিতাম, তাহলে নাকি ওকে বকতে পারতাম না। এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার সিমি দিদি আমার থেকে গুগলিকে আলাদা করার চেষ্টা করেছে। তবে আমি আর সহ্য করবো না, কিছুতেই না। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে যে? আমার কথা তোমার কানে যাচ্ছে না, বেরিয়ে যাও সিমি দিদি, বেরিয়ে যাও সিমি দিদি। সিমি যদি চাপে পড়ে আমার নামটা বলে দেয় তাহলে কি হবে? ইন্দ্র কি করছে ও? কি পাগলামো করছে? ওকে ওকে থামা না মামুনি। মিতুল পাগলামি করছে না, মিতুল যেটা করছে একদম ঠিক করছে, আর আমি ওনাকে সমর্থন করি। অনেকদিন তো হলো। একদমই তাই, এই ঘন ঘন অশান্তি না আমার আর ভালো লাগছে না, তার থেকে সিমির চলে যাওয়াটাই ভালো। চলো আজকে সিমিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরপর তো আমাদের নাম্বার মনে হচ্ছে। না না এরকম করে তাকিও না, কিছু একটা করো, কিছু একটা করো ভাগ্নে রণ। আর বাই চান্স ও যদি সোহাগ হয় তাহলে তো আর কথাই নেই। ওকে আটকান মাস, দেখো মিতুল যা করছে বিরাট বড় অন্যায় করছে, এভাবে কাউকে বের করে দেওয়া যায় না। আরে রাত বিরেতে মেয়েটা কোথায় যাবে বলুন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।